সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট কিন্তু বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান ২০১৪ হাজার মতো এবারও কারো জন্যই নির্বাচন থেমে থাকবে না দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বিদায় মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তারা এ সময় তোফায়ল আহমেদ বলেন সংসদ বহাল রেখে এই সংসদের অধীনেই নির্বাচন হবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন পরে মার্কিন রাষ্ট্রদূত মাসিয়া বার্নিকাটের কাছে জানতে চাওয়া হয় দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করেন জবাবে তিনি বলেন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত থাকুক যুক্তরাষ্ট্র সেটি প্রত্যাশা করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বন্ধু প্রতিম বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত থাকুক যুক্তরাষ্ট্র সেটাই প্রত্যাশা করে অবাধ গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হয় সংবিধান অনুসারে ক্ষমতাসীন দলের অধীনে এই নির্বাচন হবে নির্বাচন করবে নির্বাচন কমিশন সেই নির্বাচন অংশগ্রহণ না করার কোনো কারণ নাই সুতরাং না আসে নির্বাচন থেকে থাকবে না যেমন পনেরো চোদ্দো সালের পাঁচ যার নির্বাচনও থাকে নাই